সুপ্রিয় দর্শক, এসেছে ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। তাই আজকে বিজয় ফুলের লাল সবুজ শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ল বিষয়ক আয়োজন, ল এনফোর্সে। আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করার আগে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং ল এনফোর্স অনুষ্ঠানটির পক্ষ থেকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাতে চাই আপনাদেরকে সবাইকে আজকের এই বিজয় মাসে, এবং গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই সেই সব লাখো শহীদদের প্রতি যাদের আত্মত্যাগ এবং প্রাণের বিনিময়ে আমরা অর্জন করেছি এই বিজয়। এবং গত 49টি বছর যাবৎ দেশে এবং বিদেশে আমরা যারা প্রবাসী রয়েছি তারা গর্বের সাথে আমরা নিজেদেরকে বাংলাদেশি বলে যেভাবে পরিচয় দিতে পারছি তার জন্য আমরা তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারব না। সুপ্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি, কেজেবি কনক। আপনারা যারা প্রথমবারের মতো এই প্রোগ্রামটি আমাদের সাথে রয়েছেন তাদেরকে জানাতে চাই আমার ছোট্ট করে একটু পরিচয়। আমি একজন YSC রেগুলেটেড ইমিগ্রেশন অ্যাডভাইজার, এবং তাদের অনুমোদনে আমি ইমিগ্রেশনের উপরে বিভিন্ন অ্যাডভাইস দিতে পারি। তবে আজকের অনুষ্ঠানে আমার সাথে ইমিগ্রেশন বিষয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে একজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন। তার সাথে পরিচয় করে দেওয়ার আগে আমি তার সম্পর্কে একটু বলে নিই। উনি বাংলাদেশে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, এবং এই দেশে উনি ব্রিটেনের আইন নিয়ে পেশা, এই আইন পেশায় রয়েছেন গত 20 বছরের বেশি সময় ধরে, এবং ইমিগ্রেশন প্র্যাকটিসে তার অভিজ্ঞতা অলমোস্ট 20 বছর। তো আরেকটু বলতে হয় যে বাংলাদেশ, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উনি অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একজন টিভি ব্যক্তিত্ব। আপনারা অনেকেই হয়তো তাকে টিভিতে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন। ওনার এই, আমি বিশ্বাস করি ওনার এই যে জনপ্রিয়তা, এর পেছনে ওনার রয়েছে ক্ষুরধার মেধা, স্কিলস এবং দীর্ঘ অভিজ্ঞতা এবং অসাধারণ ব্যক্তিত্ব। আমি পরিচয় করে দিতে চাই এম কে হাসান, সলিসিটার প্রিন্সিপাল, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান। ধন্যবাদ ব্যারিস্টার কেজিবি কনক আমাকে ইনভাইট করার জন্য। এটি বিজয়ের মাস এবং আমরা ব্যারিস্টার কেজিবি কনক যে আমাদের অগণিত যে ভাই বোনদের এবং লাশের উপর দিয়ে তাদের ত্যাগ প্রতীক্ষার উপর দিয়ে যে আমরা এই বিজয় মাস বিজয় ছিনিয়ে এনেছিলাম 1971 সালে, সেটার ব্যাপারে সে চমৎকারভাবে প্রথমে বলেছে। আমারও সেই শ্রদ্ধা রয়ে গেল যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম 1971 সালের 16ই ডিসেম্বরে। ধন্যবাদ ব্যারিস্টার কেজিবি কনক আমাকে ইনভাইট করার জন্যে। ধন্যবাদ হাসান ভাইকে। আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আপনি আজকে আমার আহ্বানে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে একযোগে স্কাই চ্যানেল 782, ফেসবুক, ইউটিউব এবং আইওন ওয়েবসাইটে। সো আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখবেন একটা নাম্বার রয়েছে, আপনারা সেই নাম্বারে ফোন করে আমাদের গেস্টের কাছে প্রশ্ন রাখতে পারেন, উনি আপনাদের প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো হাসান ভাই, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই, এবং এটা আসলে দর্শকদের চাহিদা বলতে গেলে এই সময়কার সময়ের প্রেক্ষিতে, কারণ আমরা জানি রিসেন্টলি একটা ইমিগ্রেশন লতে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রিটেনের যে ওয়ার্ক পারমিট একটা ভিসার ব্যাপার রয়েছে, সেটিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। তো আমি আপনার কাছ থেকে একটু খুব সংক্ষিপ্তভাবে একটু জানতে চাই যে এই ওয়ার্ক পারমিট ভিসাটাতে আসলে কী ধরনের পরিবর্তন আসছে এবং এটার ইম্প্যাক্টটা কতখানি হবে। ধন্যবাদ ব্যারিস্টার কেজিবি কনক। আমরা জানি যে 31 ডিসেম্বর থেকে যে ফ্রি মুভমেন্ট, এই ফ্রি মুভমেন্টটা সিজ হয়ে যাচ্ছে, এবং 31 ডিসেম্বরের পরে যারা ইএ মেম্বার আছে তাদেরকে কিন্তু এখানে পারমিশন টু স্টে এবং পারমিশন টু ওয়ার্ক প্রয়োজন রয়ে গেছে। এবং সেইটাকে সামনে রেখেই এদেশের গভর্নমেন্ট ইমিগ্রেশন রুলসের উপরে বেশ ব্যাপক পরিবর্তন আনছে, এবং আমরা দেখেছি যে 5th অক্টোবর
টিয়ার ফোর জেনারেল স্টুডেন্ট যেটা, তার উপরে কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি রুলস চেঞ্জ এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ ডিসেম্বর থেকে টিয়ার টু জেনারেল যেটাকে বলে থাকি, যেটা ব্যাস্টার কেজিবি কোনো বলে ওয়ার্ক পারমিট, এটা ইউজ টু বি সে ওয়ার্ক পারমিট, তারপরে এখন বলে টিয়ার টু জেনারেল এবং ভবিষ্যতে এটার নাম চেঞ্জ হয়ে স্কিল ওয়ার্কার রুট হিসাবে চলে আসবে ফার্স্ট অফ ডিসেম্বর থেকে। তো এখানে ব্যাপক পরিবর্তন আসছে, মানে অনেক ইম্প্রুভড এবং আমি বলবো ফ্লেক্সিবল রুলস আসছে যাতে করে স্কিল ওয়ার্কার যারা আছে তারা এদেশে আসতে পারে এবং তারা কাজ করতে পারে, এবং যারা যারা এমপ্লয়ার আছে তাদের যে স্পন্সর লাইসেন্সের যেটা প্রয়োজন সেটার ক্ষেত্রেও অনেকটা আমার মনে হয় যে ফ্লেক্সিবিলিটি থাকবে। তো এখানে মেন যে পরিবর্তনটাগুলো আসছে সেগুলো আমি এক একটা করে বলি। এটা কিন্তু এই মুহূর্তে না, ফার্স্ট অফ ডিসেম্বর থেকে কিন্তু ইমপ্লিকেশন হবে, এক্সিকিউশন হবে। আপনি বলছেন ফার্স্ট অফ ডিসেম্বর, তার মানে কি অলরেডি ইমপ্লিকেশন হয়ে গেছে? হয়ে গেছে অলরেডি। তো যে কারণে এখানে মেন যে পরিবর্তনগুলো এসেছে তার ভিতরে হচ্ছে যে এই নামটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা হচ্ছে টিয়ার টু জেনারেল ছিল সেটা এখন স্কিল ওয়ার্কার রুট হিসাবে নাম চেঞ্জ হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু আসছে যে আগে ছিল লেভেল সিক্স যে রোল যেটা, সেটা লেভেল সিক্স ছিল, সেটাকে রিডিউস করে লেভেল থ্রিতে নিয়ে আসা হয়েছে। তাহলে মানে এতে করে কি কাজের ক্ষেত্রে যারা বাইরে থেকে আসতে চায় বা যারা এখানে কাজ করতে চায় তাদের জন্য কি স্কোপটা একটু ওয়াইডার হলো? অবশ্যই এটি ওয়াইড হলো, কারণ স্কিল সিক্স এটা খুব হায়ার লেভেল ছিল। তো হায়ার লেভেল থাকার কারণে দেখালো যে সব ধরনের যে জব রোল যেটা আছে সেটাকে অ্যাকোমোডেট করা সম্ভব হতো না, এটা রোল বলা হয়। তো এটা থ্রিতে নিয়ে আসার পরে এটা দেখা যাচ্ছে যে আরও স্কিলের ভিতরে কিন্তু নিচের দিকে নিয়ে আসা হয়েছে, অতএব অনেক ফ্লেক্সিবিলিটি এবং অনেক ইজিয়ার আমার কাছে যেটা মনে হয়েছে, এটা একটা পরিবর্তন আসছে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে স্যালারি ক্ষেত্রে। আমরা জানি যে ফার্স্ট অফ ডিসেম্বরের আগে যেটা ছিল সেটা হচ্ছে 30,000-এর উপরে বেতন দেখানোর প্রয়োজন হতো, স্যালারি ছিল, সেটা এখন 25,600-তে এটা আনা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে যদি শর্টেজ অকুপেশন হয় তাহলে কিন্তু 20-তেও আনা সম্ভব, শর্টেজ অকুপেশন হলে কিন্তু আরও কম সম্ভব, ২০,480-তে আনা সম্ভব। তার মানে কি শর্টেজ অকুপেশন হলে অনেক কম, আর যদি লেভেল থ্রি হয় তাহলে 25,600 হলে হচ্ছে, এবং এক্ষেত্রে বলেছে যেটা হায়ার হয় সেই ক্ষেত্রে যাবে। তার মানে স্যালারির ক্ষেত্রে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি চলে আসছে, এটা গেল। এরপর আরেকটা যেটা আমরা জানি যে লোকাল লেবার মার্কেট টেস্ট আগে করা লাগতো, যদি কোনো এমপ্লয়ার যাদের লাইসেন্স আছে তারা যদি কাউকে আনতে চাইতো দেশের বাইরে থেকে, অ্যাব্রোড থেকে, তখন কিন্তু তাদেরকে লোকাল যে লেবার মার্কেট টেস্ট আছে সেই টেস্টটা কিন্তু তাদেরকে স্যাটিসফাই করা লাগতো, যেরকম তাদেরকে পেপার অ্যাডভার্টাইজ দিতে হতো, তারা হয়তো সিবি পেতো, সিবি পাওয়ার পরে শর্টলিস্ট করে ইন্টারভিউ নিয়ে তাদেরকে কিন্তু সিরিয়াসলি স্যাটিসফাই করা প্রয়োজন হতো যে কেন তারা এখানকার ইন কান্ট্রি কোনো লেবার না নিয়ে কেন তারা অ্যাব্রোড থেকে কাউকে হায়ার করছে। এটা কিন্তু একটা সিরিয়াস টেস্ট ছিল। এই টেস্টটা কিন্তু এখন বলছে যে এই লেবার মার্কেট টেস্টটা আর প্রয়োজন নাই। এই টেস্টটা বাতিল হওয়ার কারণে বা এখানে ডিলিট হওয়ার কারণে যে সুবিধাটা হলো যে এখন বিগত আইনটাতে যেটা ছিল যে ব্রিটিশ সিটিজেন প্লাস ইউ সিটিজেনদেরকে আগে প্রাধান্য দিতে হবে, তাদেরকে দিয়ে তারপরে যদি না পাওয়া যায় তখন বাইরে থেকে আনতে, তখন এখন লেভেলটা সেম লেভেলে চলে আসছে, সেম লেভেলে চলে আসছে যে এটা আসলে ওই এমপ্লয়ের উপরে আসলে নির্ভর করবে, তারা ইচ্ছে করলে তাদের ভ্যাকেন্সি ইউজ। কিন্তু আগে যেটা ছিল তাদেরকে যখন অ্যাপ্লিকেশন করার সময় তাদেরকে স্যাটিসফাই করতে হবে যে কেন তারা লোকাল রেসিডেন্টদেরকে না নিয়ে কেন সে অ্যাব্রোড থেকে আনছে, এটা কিন্তু সিরিয়াস একটা টেস্ট ছিল, এবং এই টেস্টে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হয়ে যেত, এটা একটা গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আগে কোটা সিস্টেম ছিল এবং রেস্ট্রিক্টেড কস্ট যেটা সেটা ছিল, ইয়ারলি একটা লিমিট ছিল, এখন কিন্তু আর কোটা সিস্টেম নাই কিংবা রেস্ট্রিকশন ওইটা কিন্তু থাকছে না, যত বেশি যা যতখানি যার যেটা দরকার সেটা সেভাবে তাদের, তারা যদি স্যাটিসফাই করে যে আমার এই রেস্টুরেন্টে আমার ম্যানেজার দরকার, ফ্লোর ম্যানেজার দরকার, আমার শেফ দরকার, আমার যেগুলো দরকার তারা যদি স্যাটিসফাই করতে পারে
তাহলে কিন্তু তারা সেইভাবে তারা অ্যাপ্লাই করতে পারে যে আমরা এই কয়েকজনকে আমরা আনতে চাই, এই কয়েকটা আমরা কস আমরা অ্যাপ্লাই করছি। এইটা গেল। আর আরেকটা সিরিয়াস যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে যে আমরা জানি যে আগে একটা সার্টেন অ্যামাউন্ট যদি না থাকতো তাহলে মানে আগে যেটা ছিল ক্যাপ ছিল সিক্স আওয়ার্সের একটা ক্যাপ ছিল যে কেউ যদি টিয়ার টু জেনারেলে থাকে তারা ম্যাক্সিমাম সিক্স ইয়ার্স থাকতে পারবে, তারপরে কুলিং অফ পিরিয়ড থাকবে, তারা দে হ্যাভ টু গো অ্যাব্রোড দেন দে হ্যাভ টু কাম ব্যাক। এইটা কিন্তু কুলিং অফ, এই কুলিং অফ পিরিয়ড কিন্তু আর এখন আর থাকছে না। এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে সেটেলমেন্টের ক্ষেত্রে কিংবা ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল যে সার্টেন অ্যামাউন্ট যদি ইনকাম না থাকে দেন দে ক্যান নট অ্যাপ্লাই ফর ইনডিফিনিটলি রিমেন ইন দ্য ইউকে হ্যাভিং কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন ইন দ্য ইউকে অন টিয়ার টু জেনারেল। এখন থার্টি ফাইভ প্লাস একটা, এখন না এটা 38,000 ছিল, এটা ছিল হচ্ছে টোটাল যেটা ছিল হচ্ছে ইনডিফিনিটলি স্কেল মানে এই 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 যে 38,000 এর কথা যেটা বলছেন এটা ছিল 5,800 যদি না হতো তাহলে নিচে যদি স্যালারি থাকতো তাহলে কিন্তু তারা ইনডিফিনিটলি ফ্রি রিমেইন ইন দ্য ইউকে জেলা অ্যাপ্লাই করতে পারতো না। এবং তাদের যে কুলিং অফ পিরিয়ড সিক্স ইয়ার্স ম্যাক্সিমাম সিক্স ইয়ার এখানে এসছে এটা তাদেরকে চলে যেতে হতো, তারপরে কুলিং অফ পিরিয়ড এক বছর পরে তাদেরকে কিন্তু আসা লাগতো। এবং 35,800 যদি ইনকাম না হতো তারা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারতো না। এখন বলছে নো, এটা যেহেতু 25,600 যে ইনকাম আছে এই ইনকাম যদি থাকে তাহলে দে ক্যান অ্যাপ্লাই হ্যাভিং কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স লিভ টু রিমেইন ইন দ্য ইউকে অন টিয়ার টু জেনারেল আগে যেটা ছিল এখন বলছি স্কিল ওয়ার্কার দে ক্যান অ্যাপ্লাই ফর ইনডিফারেন্ট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে। দ্যাট ইজ এটা একটা একটা মেজর চেঞ্জ এই রুলের জন্য, কারণ আগে অনেকেই হয়তো 32-33 এই লেভেলের একটা জব করছেন কিন্তু তারা ফাইনালি গিয়ে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না, এলিজিবল হচ্ছেন না। বাট এখন ইভেন আপনি যেটা বললেন শর্টেজ অকুপেশনে কিন্তু স্যালারি হচ্ছে 20,480, ইভেন সেইটাতেও সে এখন কিন্তু কোয়ালিফাই করবে, এলিজিবল করবে সে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করার জন্য। তো এইটা কিন্তু একটা 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 ভালো একটা দিক রয়ে গেছে। আর সুইচিং ওভারের ক্ষেত্রে ছিল যে সব ধরনের ক্যাটাগরি থেকে সুইচ ওভার করে টিয়ার টু জেনারেল কিংবা এখন যেটা স্কিল ওয়ার্কার এটা কিন্তু আসা সম্ভব ছিল না। এখন ওরা ক্লিয়ারে বলেছে যে এই সুইচিং ওভার ক্যাটাগরির এটা রেস্ট্রিকশনটা এটা একেবারে ফ্লেক্সিবল করে দিয়েছে এবং অল্প কয়েকটা ক্যাটাগরি রেখেছে যেখান থেকে করা যাবে, অল্প কয়েকটা লিমিটেড কয়েকটা। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ভিজিটর, শর্ট টার্ম স্টুডেন্ট, প্যারেন্ট অফ এ চাইল্ড স্টুডেন্ট, সিজনাল ওয়ার্কার, ডোমেস্টিক ওয়ার্কার ইন প্রাইভেট হাউস হোল্ড অ্যান্ড আউটসাইড ইমিগ্রেশন রুলস। এইগুলো ছাড়া এগুলো সবাই কিন্তু এখন সুইচ অফ করতে পারবে, সাবজেক্ট টু স্যাটিসফাই দ্য ইমিগ্রেশন রুলস এই অ্যামেন্ডেড সিন্স 1st of December। এই এটা রয়ে গেছে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে পয়েন্টের ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে যে 70 পয়েন্ট। এখানে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কি হাসান ভাই যদি একটু ক্লিয়ার করেন, যদি কেউ অ্যাপ্লাই করতে চায় বাইরে থেকে তাহলে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কি, তার মানে কি পরিমাণ মেনটেন্যান্স? ও মেনটেন্যান্সের এই অ্যামাউন্টটা আমার এখানে আমার কাছে যেটা আছে এখানে আমি আমার ইসে লেখা নাই, আমরা হয়তো পরে আমরা আলোচনা করলাম একটা 9 মান্থের সরি 3 মান্থসের কনজেকটিভলি একটা অ্যামাউন্ট তাদের মেনটেন্যান্স দেখাতো। তো এখানে আরেকটা জিনিস আছে, যদি কারো এ রেটেড যদি হয় তাহলে কিন্তু তাদের মেনটেন্যান্স ওইখানে দিয়ে দিলে তাদের কিন্তু আর মেনটেন্যান্স আলাদা করে, হ্যাঁ তাহলে সে সিওএস এর মধ্যে যদি সেটা বলে দেয় তাহলে কিন্তু আর এখানে দরকার নেই। তো ওই অ্যামাউন্টের মধ্যে আমার মেম্বার নেই, পরে আমরা হয়তো আর 70 পয়েন্ট অ্যাচিভ করতে হবে। তার ভিতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু ম্যান্ডেটরি বি ওয়ান এবং জব অফার, এই দুইটাই আর কি ইসের জন্যে। আর হচ্ছে ইসের কী বলে আর পরবর্তী স্যালারি হলে 70 পয়েন্ট, আর যদি কেউ পিএইচডি লেভেল হয় তাহলে আরও এক্সট্রা 20 পয়েন্ট পাবে। আমি আমি একটু একটা জিনিসের দিকে একটু ফিরে আসবো, সেটা হচ্ছে যে আপনি বললেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বলা আছে, এখন যদিও আমার 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 যেটা একটা অবজারভেশন যেটা হলো যে আমাদের এখানে বলছেন যে আপনার কাজের রোলের যে লেভেলটা অনেকখানি নামিয়ে দেওয়া হয়েছে, লেভেল 3-তে নিয়ে আসা হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে বি ওয়ান লেভেল হবে অবভিয়াসলি, এবং এখানে ল্যাঙ্গুয়েজ 4 কম্পোনেন্টেই তাদেরকে কিন্তু বি ওয়ান লেভেলটা পেতে হবে, যেমন ধরেন স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। সো
ধরুন এক একটা রেস্টুরেন্টে কেউ যদি একজন কাউকে শেফ হিসাবে আনতে চায় বাইরে থেকে, তার জন্য এটা আসলে কতখানি সহজ বা কতখানি কঠিন যে প্রত্যেকটা কম্পোনেন্টে B1 পেয়ে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে সে এই দেশে? এখন যেহেতু এটি ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং ভবিষ্যতে কিন্তু এই রুটটা এখন রুট টু সেটেলমেন্ট, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে 5 ইয়ার্স থাকার পরে সেটেলমেন্ট পাবে, তারপরে 1 বছর থাকার পরে তারা অ্যান অ্যাপ্লিকেশন নেচারালাইজেশন অফ এ ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করে তারা নেচারালাইজড হবে এবং তারা পাসপোর্ট পাবে, এবং সেক্ষেত্রে যেও কিন্তু তাদের B1 এবং লাইফ ইন দ্য টেস্ট কিন্তু প্রয়োজন। এটা কিন্তু ওরা শুধু খুব সুদূর প্রসারে চিন্তাভাবনা করে কিন্তু করছে, কারণ একজন যদি তাদের যদি এটি না হয় তাহলে সেটেলমেন্ট পরে তারা আর ব্রিটিশ সিটিজেনের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। তো ওরা চাচ্ছে যে যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, এখানে আসলে কেউ যদি আসে, আর এটা কিন্তু স্কিল ওয়ার্কার রুট, তো স্কিল ওয়ার্কার রুট যেহেতু, সেহেতু আমি মনে করি যে আমি অ্যাপ্রিশিয়েট করি যে তারা যে রুলসটা করেছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যেটা B1 4 কম্পোনেন্টসের প্রত্যেকটা ক্ষেত্রে B1 লাগবে, আমার মনে হয় এটা দরকার। এবং এটা তো শুধু রেস্টুরেন্টের ব্যাপারে বলছে না, এটা তো আসলে ওল এমপ্লয়ারদের ক্ষেত্রে বলা হয়েছে। তা দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটির যারা রেস্টুরেন্ট আছে, কিন্তু অন্যান্য কমিউনিটি যারা, তারা তো অন্য ধরনের জব, সেই সব জায়গাতে ইংলিশ লাগতে পারে, লাগে, প্রয়োজন রয়ে গেছে। তো যে কারণে আসলে তারা ওয়াইডলি চিন্তা করেছে, এবং আমি মনে করি যে দ্যাট ইজ জাস্টিফাইড, এটা জাস্টিফাইড। বাট আমি রিয়েলিটি চেকের কথা বলছিলাম যে আমরা কি, ধরেন আমাদের বাংলাদেশে থেকে যারা আসতে চায় বিশেষ করে এই লোয়ার লেভেলটাতে, লাইক Level 3 অথবা Level 4 5 হোয়াটএভার, সাথে যদি শর্টেজ অফ পিছনে আমরা যদি শেফ ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি, যেটা মানে রেস্টুরেন্ট বা টেকওয়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইউজ হবে, তো সেই ক্ষেত্রে কি মানে আমাদের বাংলাদেশিদের জন্য এসে কতখানি সুবিধাজনক হলো নাকি এটা অসুবিধা? এটা আসলে একটু কমিউনিটি ওয়াইজ যদি আমি চিন্তা করি, এটা একটু ডিফিকাল্ট বলা যায় যে যেহেতু B1 এবং 4টে কম্পোনেন্টে B1 পাওয়া, ইট ইজ নট ইজি আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে। তো এক্ষেত্রে যেহেতু রুলস রয়ে গেছে, আমি জানি না ভবিষ্যতে এটি রিডিউস করবে কি না, তো আমার মনে হয় একটু হার্ডেল রয়ে গেছে যেটা ব্যাস্টার কনক ইন্ডিকেট করতে চাচ্ছে। আই ডু এগ্রি যে এটা যদি আরেকটু কমানো যেত কিংবা আরেকটু ফ্লেক্সিবিলিটি রাখা যেত অথবা, তাহলে মনে হয় সুবিধা হতো। আমি যেটা মানে বুঝি আর কি, যদি শর্টেজ অকুপেশন যেই ইয়েগুলি আছে, রোলগুলি রয়েছে, সেগুলোতে কোনো ফ্লেক্সিবিলিটি আনা যায় কি না, বা নিচের লেভেলের যে জবগুলি আছে সেগুলোতে আর একটু ফ্লেক্সিবিলিটি আনা যায় কি না? হ্যাঁ, এগুলো হয়তো এখন তো শুরু হলো 1st of December থেকে, তো এখন কিছুদিন যাক, দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। তো অ্যাপ্লিকেশন করার পরে কিংবা যদি তারা যদি মনে করে যে এটি ফ্লেক্সিবল করার প্রয়োজন আছে, তাহলে হয়তো করবে, কারণ তাদের তো আসলে দে নিড পিপুল, কারণ এখন তো পারমিশন টু স্টে লাগবে ইএ মেম্বারদের জন্যে, এবং তাদের স্টে এবং পারমিশন টু ওয়ার্ক বোথ কিন্তু তাদের জন্য প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা চিন্তাভাবনা করবে। ধন্যবাদ হাসান ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনি এই এত বড় একটি রুলকে এত সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। ভাই একজন কলার রয়েছেন আমাদের সাথে, দর্শক, হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ দর্শক। আমরা অলরেডি কিছু আলোচনা করেছিলাম, তারপর আমি আমাদের অতিথির কাছে যাচ্ছি। ভাইয়া প্লিজ, এখন কেউ যদি আসলে এদেশে এই স্কিল ওয়ার্কার যে রুট এখন 1st of December থেকে বলা হচ্ছে, এইটাই যদি কেউ আসতে চায়, তাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে একজন স্পন্সরশিপ লাইসেন্স এমপ্লয়ার এখানে তার কিন্তু খুঁজে বের করতে হবে, যোগাযোগ করতে হবে, এবং তার কাছ থেকে কিন্তু একটা স্কিল জব অফার লাগবে, এবং উইথ যে স্যালারি আছে। আর অ্যাপ্লিকেন্টের যেটা মেন প্রয়োজন, যেটা আমরা বলছিলাম যে তার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট B1 যেটা, এবং 4টে কম্পোনেন্ট আছে, স্পিকিং, লিসেনিং, রিডিং রাইটিং, 4টে কম্পোনেন্টের উপরে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং প্রত্যেকটাই কিন্তু তাদেরকে B1, কিন্তু B1 মানে 4.5 প্লাস কিন্তু তাদেরকে ওখানে স্কোরিং করতে হবে,
তাহলে কিন্তু ওইটা কিন্তু তারা, কারণ জব অফার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দুইটা মিলে কিন্তু 50 পয়েন্ট, আর স্যালারিতে 20 পয়েন্ট, এই 70 পয়েন্ট এটা একদম মানে জ্যামিতির মতো, এই এই কয়টা জিনিস না হলে সম্ভব না। অতএব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তাকে আগে পাস করতে হবে, করার পরে 4টি কম্পোনেন্টে B1, এবং যদি সে এখানকার একজন স্পন্সর লাইসেন্স যদি এখানে পায় যাদের হোম অফিস রিকগনাইজ, তারা অ্যাপ্লাই, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে এমপ্লয়ার কিন্তু স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু আলাদা প্রসেস, তাদের একটা ফিস দিতে হবে 600 সামথিং, তাদের একটা ডকুমেন্ট কিছু ডকুমেন্ট দিতে হবে, দেওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে তারা হয়তো HMRC-র কারণে হয়তো তারা ভ্যারিফিকেশনকে আসতে পারে, ইনভেস্টিগেশন দেওয়ার পরে কিন্তু লাইসেন্সটা দেবে, এটা একটা এমপ্লয়ারের কিন্তু এটা বিটুইন এমপ্লয়ার অ্যান্ড হোম অফিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসতে চায় তাকে কিন্তু ওই ধরনের এমপ্লয়ার ম্যানেজ করতে হবে, তার সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং তার স্কিল জব অফার লাগবে, আর তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, আর যেটা মেনটেন্যান্স ব্যাস্টার কেজু কনক বলছিল ওইটা আমরা বলে দেবো পরবর্তী, যে কত মেনটেন্যান্স লাগবে 3 মান্থসে, একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যালেন্স লাগে, খুব বেশি না, তবে এক্ষেত্রে যদি এ রেটেড হয় এবং তারা যদি একটু বলে যায় যে না ঠিক আছে কভার করবে, তাহলে সেক্ষেত্রে ওইটা না মেনটেন্যান্স, তাহলে ওইটা সম্ভব না, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে, আর হয়তো তার কোনো এক্সপিরিয়েন্স হিসাবে তার ব্যাকগ্রাউন্ড এটা হয়তো ইম্পর্টেন্ট থাকবে। তবে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্টসে যে জব অফার প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা আছে এটা পাস করতে হবে, 4টি কম্পোনেন্টে আর স্যালারি তো ওখানে থাকছে, আর হচ্ছে তার মেনটেন্যান্স। দর্শক আর একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল তার, সেটা হচ্ছে যে যদি স্পন্সর লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু অপশন একটা রয়ে গেছে, যখনই কোনো স্পন্সর লাইসেন্স যদি কারো ক্যান্সেল হয়ে যায় কিংবা কেউ যদি জব লস করে থাকে, তাকে 60 ডেজের টাইম দেওয়া হবে টু ফাইন্ড আউট অ্যানাদার স্পন্সর লাইসেন্স এমপ্লয়ার, এবং ওইখানে কিন্তু আবারও সে কস ইস্যু করবে, করার পরে ওই একইভাবে অ্যাপ্লিকেশন ইনকান্ট্রি অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু সেটা আগে রুলেভাবে ছিল সুইচ ওভার করে যেতে পারে। তবে একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, আগে যেটা ছিল টিয়ার ফোর জেনারেল স্টুডেন্ট ভিসাও দেখা গেছে যে একবার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্যাটিসফাই করতে পারে এবং সেটাই সেটা ইউজ করে যদি সাকসেসফুল হয়, সেকেন্ড টাইম থার্ড টাইম কিন্তু এখন আর মনে হয় দেখানোর প্রয়োজন নাই। অতএব এই ক্ষেত্রে সে যদি ওই B1 দিয়ে পরবর্তীতে যদি কোনোভাবে সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু সুইচ ওভারের সময় কিন্তু তার আর B1 করার প্রয়োজন নাই, ওইটাই কিন্তু ইউজ করা যাবে, এইটাই একটা নতুন এবং অ্যাডভান্টেজ চেঞ্জ আসছে। ধন্যবাদ হাসান ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনি এই প্রশ্নটি আনসার করেন। তো আমরা অতিথির কাছে আবারও যাব, আমাদের গেস্টের কাছে, যে এখানে কয়েকটা জিনিস একটু জেনে নেওয়া দরকার ছিল আমাদের, যে একটা শর্টেজ অকুপেশনের ম্যাটারে একটা জিনিস ছিল ট্রেডেবল স্যালারি, ট্রেডেবল অ্যান্ড নন ট্রেডেবল একটা ইস্যু ছিল আমরা, এবং গোয়িং রেট যেটা বলছে, আমরা জানি গোয়িং রেট যেটা হচ্ছে সেটা হচ্ছে 25,600 অবভিয়াসলি, কিন্তু এর সাথে ট্রেডেবল একটা অ্যামাউন্ট রয়েছে, সেটা আমরা একটু যদি তার কাছ থেকে একটু জেনে নিতে পারতাম সেই জিনিসটা আসলে কি। এটা শর্টেজ অকুপেশনের ক্ষেত্রে আমাদের যে রুলের যেই পার্টটাতে আমরা কথা বলছি সেখানে স্যালারি ক্যালকুলেশনে ট্রেডেবল ভ্যালু একটা আছে। হ্যাঁ, এখানে মেন যেটা আনতে চেয়েছে সেটা হচ্ছে যে এখন যেটা আছে লেভেল 3-র সেটাতে যে আমরা 25,600 যেটা আছে এটা যদি 80% যদি হয়, 80% আসবে অনলি ফর দ্য শর্টেজ অকুপেশনে যারা থাকবে, এবং সেটা 20,480 আসছে 80% হিসাবে, তার মানে কি যারা শর্টেজ অকুপেশনে যদি হয় তাহলে তাদের বেতন কম দেখালো সম্ভব সম্ভব, এবং মানে যেটা হায়ার হয় সেইভাবে বলা হয়েছে। তো 20,480 যদি হয় শর্টেজ অকুপেশন হতে হবে কিন্তু, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু 25,600 পর্যন্ত তা থেকে কম হচ্ছে 80%, সেটাকেই এটা কি আলটিমেটলি সেটেলমেন্টের সময়ও কি এটা দেখালেই চলবে? সেটেলমেন্টের ক্ষেত্রে যেটা আমি, হ্যাঁ সেটাকে সেটাও অ্যাপ্লিকেবল হবে, কারণ যেহেতু তাদের ওই স্যালারিতে নিয়ে আসা হচ্ছে, তো আমার মনে হয় যে দ্যাট শুড বি অ্যাপ্লিকেবল ফর ইনডিফিনিটলি আনটিল দ্য ইনডিফিনিটলি। ওকে, আরেকটা জিনিস একটু আমরা তখন আলোচনা করব বলেছিলাম যে আমাদের যে যারা বাংলাদেশ থেকে বা বাইরে থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের একটা মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা যদি একটু দর্শক। মেনটেন্যান্স রিকোয়ারমেন্টস যেটা বললাম যে আমরা প্রথমে যেটা বললাম যে স্কিল জব অফার লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে, আর মেনটেন্যান্স লাগবে। তো মেনটেন্যান্স 1,270 পাউন্ড, আঠাশ দিন তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে, অথবা 28 দিনে যদি একটা ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়
এবং সেই ব্যাংকে যদি 28 দিন শুরু থেকে এবং 28 দিন শেষ হওয়া পর্যন্ত ব্যালেন্সটা যদি 1270 পাউন্ড হয় তাহলে কিন্তু মেনটেন্যান্সটা স্যাটিসফাই করতে পারছে। আর এখানে আরেকটা এক্সেপশন আছে, সেটাও দেখানো প্রয়োজন নয়, যদি এ রেটেড হয় এবং তারা যদি ওইখানে তাদের কষ্ট উল্লেখ করে যায় দে উইল বি বেয়ারিং মেনটেন্যান্স, তাহলে কিন্তু আর এটে সমস্যা নাই ব্যাংক স্টেটমেন্ট। কিন্তু ইন জেনারেলি ব্যাংক স্টেটমেন্ট কিংবা মেনটেন্যান্স 1270 ইন জেনারেলি দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্টস ফর দিস। তো হাসান ভাই, আমি যেটা জানি যে আগে আমাদের টিয়ার টু ভার্সনে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতো তাদের রিকোয়ারমেন্টটা ছিল আসলে 3 মাসের, তো এখন এইটা কি শুধুমাত্র 1 মাসের জন্য রাখতে হচ্ছে? হ্যাঁ, 28 দিনের জন্যই, শুধু 28 দিনে থাকলেই তাহলে, তার মানে 3 মাস আর রাখতে হবে না, 3 মাস আর রাখার প্রয়োজন লাগবে না। এবং 3 মাসের আগে যেটা ছিল 3 মাসের মেনটেন্যান্সের টাকা তার অ্যাকাউন্টে আছে কিনা এবং সেটা 90 ডেজ ধরে আছে কিনা সেটা একটা ইস্যু ছিল, মানে ওইটা একটু মানে ট্রিকি ছিল, কারণ যদি কারোর কোনো দরকার থাকলে খরচ পড়লে কম হয়ে যেত তাহলে কিন্তু ওইখানে রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে পারতো না এবং অনেক অ্যাপ্লিকেশন রিফিউজ হতো, কারণ 3 মান্থস ওই অ্যামাউন্টটা ফিক্স করে রেখে দিতে হবে ও নিচে না নামায়। তো কিন্তু এইটার ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে, বলা হয়েছে যে না, এটা মাত্র 28 দিন যদি ব্যাংক অ্যাকাউন্টে থাকে 1270 পাউন্ড, যদি ফর মেন অ্যাপ্লিকেন্ট ডিপেন্ডেন্ট হলে দ্যাট উইল বি এক্সট্রা, তাহলে আর অসুবিধা নেই। সো দর্শক দেখতে পাচ্ছেন যে একটা বড় ধরনের একটা চেঞ্জ এটা, যে আগে ছিল যে 3 মাস ধরে একটা অ্যামাউন্ট অ্যাকাউন্টে রাখতে হবে এবং আমরা যারা বাইরে থাকি বা এই ইউকে বাইরে বিশেষ করে বাংলাদেশে যদি হয় 3 মাস ধরে একটা ফিক্সড অ্যামাউন্ট ধরে রাখা, এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সো এটা অনেক ইজি হয়ে গেছে এখন, যে 1 মাসের জন্য বা 28 দিনের জন্য আমাদের শুধু এই অ্যামাউন্টটা ব্যাংকে রাখলে এবং সেই স্টেটমেন্টটাই তখন আমরা এর সামনে অ্যাপ্লিকেশনের সাথে প্রডিউস করতে পারছি। সো এটা একটা অনেক 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 বড় একটা হেল্প বলতে গেলে, একটা অনেক সুযোগ আমাদের যারা বাইরে কোশ্চেন থাকতে পারে যে ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে কি ব্যাপার, আমি আসছিলাম ওখানে ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে। তবে তার আগে আমি আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এখানে আরেকটা এরিয়া রয়েছে যে ওভারসিজ ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট রিকোয়ারমেন্ট। সো এই এরিয়াটা আমাদের জন্য আসলে কতখানি দরকার নাকি দরকার না আমি একটু জানি। এইখানে কিছু কিছু ক্যাটাগরি আছে যারা দেখা গেলো যে যারা ভালনারেবল পিপুলের সঙ্গে যারা ইনভলভ, যেরকম সোশ্যাল ওয়ার্কার, তারপরে যারা বাচ্চাদের সঙ্গে কাজ করে, ওল্ড টিচিং পারপাসে কাজ করে, যারা হসপিটালে কাজ করে, মিডওয়াইফ, নার্স, টিচার, এই ধরনের যারা কাজ করছে তাদের সঙ্গে কিন্তু ইন্টারঅ্যাকশন হিউজ উইথ দ্য তাদের ক্লায়েন্ট বলা যায়, পেশেন্ট বলা যায় কিংবা স্টুডেন্ট বলা যায়, এদের ক্ষেত্রে একটা লিস্ট করা হয়েছে। এই লিস্টের ভিতরে যারা থাকবে তাদের অ্যাডিশনাল একটা ডকুমেন্ট তাদেরকে জমা দিতে হবে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যে দে হ্যাভ ভেরি গুড রেকর্ড, ক্লিন রেকর্ড আছে, কারণ তারা যেহেতু যারা সোশ্যাল ওয়ার্কার তারা বাচ্চাদের নিয়ে ডিল করতে হয়, ভালোভাবে পিপুল নিয়ে ডিল করতে হয়, ফ্যামিলি নিয়ে ডিল করতে হয়, অতএব তাদের ক্রিমিনাল রেকর্ড যাতে ক্লিন থাকে এইটি কিন্তু একটা ডকুমেন্ট কিন্তু এই অ্যাপ্লিকেশনে জমা দিতে হবে, দিস ইজ ম্যান্ডেটরি। থ্যাংক ইউ হাসান ভাই, অত্যন্ত সুন্দরভাবে এবং খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন। আমি ডিপেন্ডেন্টে যাওয়ার আগে আমি আরেকটা ব্যাপারে একটু প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এখানে আগে টিয়ার টু ভিসার সাথে একটা জিনিস ছিল যে 20 আওয়ার্সের একটা সাপ্লিমেন্টারি জবের একটা পারমিশন ছিল, যে সেম রোলে বা সেম লেভেলের রোলে সে 20 আওয়ার্স এক্সট্রা কাজ করতে পারতো, যেই স্পন্সরের আন্ডারে সে এসেছে এই দেশে বা স্পন্সরের আন্ডারে সে ভিসাটা এক্সটেন্ড করেছে, তার বাইরেও সে 20 আওয়ার্স অন্য আরেকটা স্পন্সরের আন্ডারে কাজ করতে পারবে। সো এই জিনিসটা কি এখনও আছে নাকি? হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে যে যে জবটা সে থাকবে সেই জবে তার কিন্তু জয়েন করতে হবে, প্রথমেই ওই জবের বাইরে যাওয়া যাবে না, ওই জবে শুরু করতে হবে ওই জবটায়। জবটা শুরু করার পরে যদি ওই জবের আওয়ার্স এবং জবের যদি রেসপন্সিবিলিটি যদি সে মেনটেন করে যদি আদার জব সিমিলার নেচারের সম্ভব হয় দ্যাট ইজ পারমিটেড, সেটা সম্ভব, সেটা কিন্তু আছে এখনও। ও তাহলে তো খুবই ভালো কথা, সিমিলার নেচারে হতে হবে কিন্তু মেন জবটারে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, কারণ 5 ডেজ ইন উইকে যদি হয় 35 আওয়ার্স ফুল টাইম, তাই না? তার মানে সে যদি স্যাটারডে সানডে যদি সিমিলার নেচারের জব যদি আরেক জায়গায় করতে চায় দ্যাট ইজ অ্যালাউড। সো স্কিল ওয়ার্কারদের জন্য তাহলে এক্সট্রা কিছু ইনকামেরও একটু স্কোপ রয়ে যাচ্ছে। ধন্যবাদ হাসান ভাই। আমরা এবার এতক্ষণে যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের ডিপেন্ডেন্টের ম্যাটারে এখন যারা আমাদের এখানে স্কিলড ওয়ার্কার ভিসায় আসছেন তাদের ডিপেন্ডেন্টের ম্যাটারে কি রুলটা কি আগের মতো রয়ে গেছে নাকি? হ্যাঁ, ডিপেন্ডেন্টরা কিন্তু ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, সব ধরনের অ্যাপ্লিকেশনে যেরকম স্টুডেন্টদের ক্ষেত্রেও সিমিলার, কিংবা
এখন স্কিল ওয়ার্কে যেটা অ্যাপ্লিকেশন যখন করবে ইচ্ছে করলে একই সময়ে ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশনে কিন্তু করা সম্ভব, এবং কিন্তু মেন অ্যাপ্লিকেন্টের যেটা ডিসিশন হবে সেই ডিসিশনটা কিন্তু ফলো করবে কিন্তু ওদের ডিসিশন, অতএব তার অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার যদি কেউ মনে করে যে না আমি নতুন জায়গায় যাচ্ছি, আমি একা যাই, পরবর্তীতে আমি আনতে চাই আমার ডিপেন্ডেন্টদেরকে, এখানে আসার পরে কিন্তু তার ডিপেন্ডেন্টরা কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তারের যে ভিসাটা দেওয়া হবে সেই সমপরিমাণে ভিসা কিন্তু তাকে তার ডিপেন্ডেন্টকে দেওয়া হবে। এবং ইনডিফিনিটের ক্ষেত্রেও কিন্তু একই, তারা যদি এক দেশে ওই মেন অ্যাপ্লিকেন্টের সঙ্গে যদি 5 ইয়ার্স থাকে তাহলে কিন্তু স্টেট হয়ে তারা অ্যান অ্যাপ্লিকেশন ইনডিফিনিটলিকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, হ্যাভিং কম্পিটিশন অফ 5 ইয়ার্স অ্যান্ড অলসো স্যালারি যেটা 25,600 আর শর্টেজ অকুপেশন হলে 20,480, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট B1 অ্যান্ড লাইফ ইন্টার টেস্ট, তখন আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পরবর্তীতে মূলত এটা রুট টু সেটেলমেন্ট অ্যান্ড ব্রিটিশ সিটিজেনশিপ। তো এইখানে আরেকটা প্রশ্ন, সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, সেটা অবশ্যই যে পার্টনার বা ওয়াইফ বা হাজব্যান্ড যেই আসুক না ডিপেন্ডেন্ট হিসাবে, তার কি কাজের রাইট এখানে থাকবে? ইয়েস, এটা কিন্তু ভেরি অ্যাডভান্টেজিয়াস, তাদের কিন্তু কাজের রাইট থাকবে, ফুল টাইম তারা কাজ করতে পারবে। সো এটা তাদের কোনো রেস্ট্রিকশন নাই, কোন নেচারের রেস্ট্রিকশন নাই, আওয়ারের রেস্ট্রিকশন নাই, কোনো রেস্ট্রিকশন তাদের জন্য নাই, দে ক্যান ওয়ার্ক। সো দর্শক তাহলে বুঝতেই পারছেন যে আমাদের যে এখন যে নতুন চেঞ্জটা এসেছে এখানে অনেকগুলি সুবিধাজনক রুল নিয়ম দেখতে পাচ্ছি, কিন্তু পাশাপাশি একটাই মাত্র হার্ডল আমি এখন পর্যন্ত যেটা বুঝতে পারলাম যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট একটা অবভিয়াসলি একটা হার্ডল। তবে আরেকটা জিনিস আমি আমাদের গেস্টের কাছে আবার ফিরে যাব যে এখানে হাসান ভাই একটা জিনিস অ্যাজ এ লয়ার আমি নিজে খেয়াল করেছি, লাস্ট টাইম যখন একটা Tier 2 যখন প্রথম ইন্ট্রোডিউস হলো তখন মানে এই কমিউনিটিতে আমাদের এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে এটা একটা বিজনেসের মতো হয়ে গেছিলো। সো এটা আমাদের মানে নতুন যে এটা আসলো এখন নিয়মটা আসলো, এখানে কি কোনো ধরনের এই ধরনের মিসইউজ হওয়ার কোনো চান্স আছে কি? এটা ডিপেন্ড করে আসলে যে আমরা এটাকে কীভাবে ইউজ করব। আমরা জানি যে আগে যেটা ছিল 2 বছরের একটা ভিসা দেওয়া হয়েছিল সেটাও অনেক মিসইউজ হয়েছে, তারপরে হলিডে মেকার ভিসার কথা বলছি, তারপরে ওয়ার্ক পারমিট যেটা ছিল 5 ইয়ার্স তখন কিন্তু ফ্লেক্সিবল ছিল, খুবই ফ্লেক্সিবল ছিল, এবং প্রচুর লোকজন এসেছে, সেটারও দেখা গেছে মিসইউজ হয়েছে। কীভাবে মিসইউজ হয়েছে? তাদেরকে আনা হয়েছে, তাদেরকে জবে রাখা হয় নাই, তারপরে তারা ওভারস্টার হয়ে গেছে, ইললিগাল হয়ে গেছে, তারা মানবতার জীবনযাপন করেছে, কিংবা তারা কাজ করেছে তাদেরকে বেতন দেওয়া হয় না, এই ধরনের অনেক কিছু হয়েছে। এবং পরবর্তীতে যে কনসিকোয়েন্সটা ভেরি ভেরি ভয়াবহ, যেটা আমি ওয়ার্নিং দেবো অন ইয়ারে, সেটা হচ্ছে যে স্লেভারির ব্যাপার একটা এসে গেছে। অনেকে যখন এই ধরনের মানবতার জীবনে চলে গেছে তখন তারা পুলিশের কাছে গেছে, তারা সোশ্যাল ওয়ার্কারের কাছে গেছে, এবং তারা কিন্তু বলেছে যে আমরা এখানে স্লেভারি আমাদেরকে করা হয়েছে, এইভাবে আনা হয়েছে, এবং পরবর্তীতে যারা তাদেরকে এনেছে তারা কিন্তু সিরিয়াস ট্রাবল হয়ে গেছে। আমি এটাও জানি যে অনেকে অ্যারেস্ট হয়ে গেছে কিংবা কনভিকশন হয়েছে, তাদের সিরিয়াস প্রবলেম হয়েছে। আমি একটা ঘটনা জানি, স্কটল্যান্ডে একটা হোটেলে ওইভাবে আনা হয়েছিলো, পরবর্তীতে তাদেরকে বেতন দেওয়া হয়নি, মানবত্ব জীবন দীর্ঘ দীর্ঘ আওয়ার তাদেরকে কাজ করানো হয়েছিলো, এবং পরবর্তী কমপ্লেন দেওয়ার পরে, তবে এখানে একটা জিনিস আছে, এটা যদি প্রমাণ করতে পারে তাদের কিন্তু টেম্পোরারি স্টে দিয়ে দেওয়া হয়, বাট যে এমপ্লয়ার তার কিন্তু কনভিকশন হয়ে গেছে। স্কটল্যান্ডের একটা আমি ঘটনা জানি, এবং লন্ডনে অনেকেই এই ব্যাপার নিয়ে কিন্তু ট্রাভেল করছে। সেই কারণে আমি আমাদের যারা কমিউনিটির যারা আছেন গভর্নর কিংবা যে রেস্টুরেন্টের ওনার, আমরা তাদেরকে বলবো প্লিজ ট্রাই টু ইউজ ইট অনেস্ট ওয়ে, কারণ এটা কিন্তু ইট ক্যান বি কাম ব্যাক টু ইউ, এটা কিন্তু বুমেরাং হতে পারে। কারণ কাউকে যদি আনতে হয় তাদের ঠিকমতো বেতন দেওয়া, কাজ করানো, তাদের গিভ হিম লাইফ, 5 ইয়ার্স থাকলো, থাকার পরে সে আইলার পেয়ে গেল, ঠিক না? তো এটা কিন্তু আমরা ধর্মীয়ভাবেও কিন্তু আমরা আমাদের অব্লিগেশনগুলো করছি, এমপ্লয়ার হিসাবে করছি, মানুষ হিসাবে করছি, কিন্তু এইটির বাইরে যদি আমরা কোনো কিছু করি দ্যাট উইল আনএথিক্যাল। হ্যাঁ, আনএথিক্যাল জিনিস তো অনেক কিছু কিন্তু আমাদেরকে ট্রাবল দিতে পারে, দ্যাট ইজ নট লফুল, আনলফুল। কারণ কাউকে আমি আনলাম, তাকে আমি যার সঙ্গে তাদের যে রুলস অনুযায়ী যাকে ফলো করে আমি করলাম না, আই এম ব্রিচিং অফ ল। ধন্যবাদ ভাইয়া, অত্যন্ত সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন আপনি। তবে পাশাপাশি আমি একটা জায়গায় এখানে রুলের মধ্যে একটা জায়গায় দেখেছি যে এখানে
গভর্নমেন্ট কিন্তু একটা জিনিস এবার প্ল্যান করেছে যে ওরা প্রথম থেকেই এই ব্যাপারটাতে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে যে HMRC উইল বি লুকিং ইউ নো লুকিং ওভার অল দিস থিংস। সো যারা স্পন্সর আছেন, যারা বাইরে থেকে বা যেখান থেকেই হোক নিয়ে আসবেন এই ভিসায় লোকজন, তাদেরকে সবাইকে একটু সতর্ক থাকাটা খুব জরুরি অবভিয়াসলি, কারণ এখানে বলে দেওয়া আছে যে এবার HMRC একটু ক্লোজলি লুক আউট করবে এই জিনিসটাকে। এটা করা উচিত এই কারণে, এবং আমি একটা জিনিস বলে দিই, যখন কেউ স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবে হোম অফিসে, তারা কিন্তু HMRC-র কমপ্লায়েন্সের কারণে কিন্তু তারা আসবে। তারা দেখবে যে এই মুহূর্তে কজন কাজ করছে, তাদের কি পেরোলে নাম আছে কিনা, তাদের ট্যাক্স পে করা হচ্ছে কিনা, এটা কিন্তু তারা মনিটরিং প্রথমে কিন্তু লাইসেন্স দেওয়ার আগে কিন্তু এমপ্লয়ার এখানে ভেরিফিকেশন কিন্তু এটা আসবে, এবং এই জায়গাটা ক্লিয়ার হলেই কিন্তু লাইসেন্স তাদেরকে দেবে। অতএব প্রথমে কিন্তু একটা হার্ডেল রয়ে গেছে, এবং পরবর্তীতে যদি এটা কেউ অবলাইজ না করে কিংবা এখানে যদি মিসইউজ করার চেষ্টা করে, তাহলে কিন্তু দ্যাট উইল বি ডেঞ্জার। যদি কোনোভাবে HMRC ফাইন্ড আউট করে, আমরা জানি যে ভ্যাট নিয়ে কিংবা ট্যাক্স নিয়ে অনেক সময় ট্রাভেল হয়, কিন্তু যদি পেরোলে 25,600 একটা ট্যাক্স আছে, 20% যদি মিনিমাম যেটা, তারপরে তাই না, আবার এমপ্লয়ারের 11% বোধ হয় এনআই কন্ট্রিবিউশন আছে, আর ওইদিকে এমপ্লয়ির 20%, তার মানে 31% আসলে ট্যাক্স, তাই না, যদি 50,000 নিচে যদি হয়, আর উপর হলে তো আরও বেশি ট্যাক্স। তো যারাই এই ব্যাপারে আনার ব্যাপারে চেষ্টা করা হয়েছে, আমি বলবো যে প্লিজ ট্রাই টু মেনটেন ট্রান্সপারেন্সি, ট্রাই টু অবলাইজ দ্য ল, দেন ইউ উইল বি পিস অ্যান্ড মাইন্ড। তাহলে কিন্তু ঘুম হারাম হবে ভবিষ্যতে, যেটা বললাম যে স্কটল্যান্ডে এক ভদ্রলোক তার জেল খাটা লাগছে, বিশাল হোটেলের মালিক, 3-4 স্টারের মালিক, তার জেল খাটা লাগছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভাই, আর আমি একটু জানতে চাই দর্শকদের পক্ষ হয়ে, যে কেউ যদি এখন বাংলাদেশ থেকে আসতে চায়, ধরুন সে একটা কস পেয়ে গেল, তার স্যালারি স্ট্যান্ডার্ড লেভেলেই আছে, তো আসলে খরচটা কীরকম হতে পারে এখানে, তার অন্যান্য আনুষঙ্গিক খরচগুলি কীরকম হতে পারে? এখন এমপ্লয়ার যদি আনতে চায়, তো এমপ্লয়ারের সঙ্গে তো আর কোনো খরচ তো হওয়ার কথা না, কারণ এখানে আমি একটা জিনিস দেখেছি, এখানে একটা চার্জ আছে এক্সট্রা, ও 600 সামথিং স্কিল চার্জ ইয়ারলি, এটা এমপ্লয়ারকে দিতে হবে। হ্যাঁ, এটা যদি, আচ্ছা, এমপ্লয়ারকে দিতে হবে, মানে কস্ট ইস্যুর সময় একটা চার্জ আছে, কস্টের একটা প্রাইস আছে, আবার ইয়ারলি একটা চার্জ আছে 600 সামথিং, সেটা বোধহয় 5 বছরে হলে প্রায় 3,000 পাউন্ডের কাছাকাছি, ওই 600 পাউন্ড করে 5×30। আর আর এমনিতে যে অ্যাপ্লিকেশন করছে বাইরে থেকে, তার জন্য শুধুমাত্র থাকছে হলো হোম অফিস ফিস, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস, দুইটা ফি, একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি, আর একটা হচ্ছে NHS ফি। ইয়েস, এই দুইটাই, ইমিগ্রেশন হেল্প চার্জ তো আছে, এবং ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও তো সেম একই প্রযোজ্য আছে। ওকে, সো দর্শক, আমি একটু সাম আপ করি পুরো ব্যাপারটা এখন, যে আপনারা যারা বাইরে থেকে চিন্তা করছেন যে এই দেশে ওয়ার্ক ভিসায়, স্কিল ওয়ার্ক ভিসায় আসতে চান, তাদের সবার আগে আমি যেটা বলবো, যে আপনার, আমাদের অতিথি যেটা বলেছেন, যে আপনার সবার আগে একটা ভালো স্পন্সর দরকার, কারণ আপনি এদেশে আসবেন, আপনি আসার পরে যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন, পরবর্তীতে আপনার কাজ থাকলো না, এবং আপনি গিয়ে এখানে, আমরা যে রিসেন্ট অভিজ্ঞতাগুলি হচ্ছে যে অনেকে ইল্লিগাল হয়ে যাচ্ছে, তারপরে কম বেতনে চাকরি করছে, সো এটা যাতে না হয়, আপনার অলওয়েজ চেক করতে হবে যে আপনার স্পন্সর আসলে কতখানি এলিজিবল যে আপনাকে 5 ইয়ার্স পর্যন্ত আপনাকে ক্যারি অন করতে পারে, সেটা একটা ফার্স্ট থিং। এর পাশাপাশি আপনাদের যেটা চিন্তা করতে হবে, যে আপনার এখন প্রিপারেশনের জন্য যেটা লাগবে সবার আগে, আপনার ইংলিশের ম্যাটারে একটু চিন্তা করতে হবে। আমাদের অতিথি এবং আমিও যেটা দেখলাম, আপনাদের B1 লেভেল কিন্তু 4টা আপনাদের ইয়েতেই করতে হবে, যে লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, তো 4টাতেই আপনাদের IELTS-এ 4.5+ স্কোর করতে হবে। সো অবভিয়াসলি এটা আমার হিসাবে একটা হার্ডল, সো এই হার্ডলটা যাতে আপনারা পার করতে পারেন, আপনারা প্রিপারেশন নিতে হবে একটু ভালো মতো। আর পাশাপাশি অন্য যে সুবিধাগুলি দেখা যাচ্ছে, এটা একটা বলতে গেলে সেটেলমেন্ট রুট, এবং আগে অনেক ধরনের সেটেলমেন্টে অনেক ধরনের রেস্ট্রিকশন বা অনেক লিমিটেশন ছিল, যেগুলি আস্তে আস্তে মানে কমিয়ে আনা হয়েছে, এবং খুব এখন ফ্লেক্সিবল একটা ওয়ে তৈরি হয়েছে এক্ষেত্রে সেটেলমেন্টের জন্য। সো অবভিয়াসলি ইট ইজ এ ভেরি ভেরি গুড অপরচুনিটি এদেশে সেটেল করার জন্য।
তো সেইভাবে আপনার প্রিপারেশন নেবেন। আমি আমাদের অতিথিকে আরেকবার ধন্যবাদ জানাবো এবং তাকে আমি রিকোয়েস্ট করবো যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে ফাইনালি কিছু বলতে চান। ধন্যবাদ ব্যারিস্টার কেজিবি কনক, ধন্যবাদ আয়ন টিভির ম্যানেজমেন্টকে আমাকে ইনভাইট করার জন্যে। তো আমরা আসলে একটা চমৎকার টপিকস নিয়ে আলোচনা করলাম, যেটা স্কিল ওয়ার্কার। আমরা এর আগে দেখেছি ওয়ার্ক পারমিট, তারপরে দেখছি টিয়ার টু জেনারেল, এখন এটার নাম পরিবর্তন হয়েছে স্কিল ওয়ার্কার। এবং এটি কিন্তু অনেক অনেক ফ্লেক্সিবিলিটি এসেছে এবং আমরা আশা করব যে এই ফ্লেক্সিবিলিটি যে সুবিধা সেটা আমাদের দেশের আমাদের কমিউনিটির যে সব এমপ্লয়ার আছে তারা নেবে এবং আমাদের কমিউনিটি আমাদের অরিজিন কান্ট্রি অফ অরিজিনে যারা আছে তারা এ দেশে আসুক এবং তারা এটির সুবিধা নিয়ে দেশে সেটেল এবং ব্রিটিশ সিটিজেন হোক, এটি আমি আশা করব। তবে যেটা আমরা কিছু কিছু ব্যাপার আলোচনা করলাম যে এটি যেন মিসইউজ না হয় এবং এটি যাতে অনেস্টলি ইউটিলাইজ হয়, তাহলে কিন্তু সবার জন্য শান্তি এবং আমাদের রিপুটেশনটাও সেটা আমরা মেনটেন করতে পারি এবং এটি ধরে রাখি সেটা কিন্তু ইয়ে করে। তবে যে একজন প্রপার স্পন্সর প্রয়োজন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যাপারে যে ইম্প্যাসিস ব্যাস্টার কেজিবি কনক দিয়েছে, আমি সেটার ব্যাপারে আবারও বলছি ধন্যবাদ। আবারও ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করি আমরা আজকে যে আলোচনাগুলি করলাম, যারা হয়তো চিন্তা করছেন বা পরিকল্পনা করছেন যে এই দেশে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য আশা করছি অনেক হেল্পফুল হবে। আর এই দেশে যারা রয়েছেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন ল নিয়ে ইমিগ্রেশন ল নিয়ে যারা বিভিন্ন ম্যাটারে চিন্তা করছেন, আমি তাদের জন্য একটা অবশ্যই একটা অ্যাডভাইস করব যে আপনারা অবশ্যই, যদিও অনেকেই হয়তো ইমিগ্রেশন রুল অনলাইনে পড়ছেন, কিন্তু তারপরেও আপনারা একবার আপনার সলিসিটর বা আপনার লয়ারের সাথে কথা বলে নেবেন কোনো পদক্ষেপ নেওয়ার আগে। কারণ রুলে সরাসরি অনেক কিছু বলা থাকলেও অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে যেগুলি হয়তো আপনাদের লয়ার বা সলিসিটার আপনাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং আগামী প্রোগ্রাম আমাদের সাথে আবার জয়েন করবেন, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।